আজকে আমরা এসেছি অফিস পিকনিকে। এই ডায়মন্ড হারবারের আগে আমতা বলে এক জায়গা রয়েছে, সেখানে জয়ল্যান্ড রিসর্টে আমরা আজকে পিকনিকে এসেছি। এখানে পিকনিকের জন্য পিকনিক স্পটটা আজকে আমাদের অফিস থেকে ভাড়া নেওয়া হয়েছে। চলুন আজকে আমি এই জয়ল্যান্ড পিকনিক স্পটটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই রিসর্টটা মেনলি পিকনিক, বিয়েবাড়ি এছাড়াও নানান ধরনের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এই রিসর্টে তিনটে পার্ট রয়েছে, আপনি চাইলে তিনটে পার্ট একসাথেও ভাড়া নিতে পারেন, বা আপনার যে পার্টটা পছন্দ হবে আপনি সেই পার্টটাও ভাড়া নিতে পারবেন। প্রত্যেকটা পার্টেই রয়েছে রেস্টরুম বা গেস্ট হাউস। রিসর্টের সামনেই রয়েছে নানান ধরনের ফুল গাছ এবং অন্যান্য গাছপালা। ছোট ছোট জলাশয় এবং নানান ধরনের গাছপালা রয়েছে এই রিসর্টে। আমাদের যে পিকনিক স্পটটা নেওয়া হয়েছে সেটা এই রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে গিয়ে। চারিদিকে ছোট ছোট জলাশয়ে ঘেরা এই রিসর্টটা সত্যিই খুব অসাধারণ। আর আমাদের পিকনিকের জন্য যে স্পটটা নেওয়া হয়েছে তার গেস্ট হাউস হচ্ছে এইটা। গেস্ট হাউসের সামনেই রয়েছে বড় একটা মাঠ। আমাদের পিকনিকের পুরো ব্যবস্থায় ক্যাটারিংয়ে দেওয়া হয়েছিল, তো এখন সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। আমাদের এখানে খাবারে রয়েছে পুরি, সবজি, সুজি, পোহা, ব্রেড, মিষ্টি। এই রিসর্টে বাচ্চাদের জন্য রয়েছে দোলনা, ঢেঁকি।
আমিও একটু দোলনা চড়ে নিলাম। ফটোশ্যুট করার জন্য প্রচুর জায়গা রয়েছে এখানে, কেউ চাইলে এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুটও করতে পারেন। আলাদা আলাদা করে স্পট ভাড়া নেওয়া যায়। এখানে যেমন সামনে একটা স্কুলের পিকনিক এসছে, এইখানে এই পার্টটাতে এই বাচ্চাগুলো পিকনিক করছে, ওনারা এই পার্টটা ভাড়া নিয়েছে। আর পুকুরের ওই পাশটা আমাদের অফিস পিকনিক চলছে। জায়গাটা খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর পার্কের পুরো এলাকাটা কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে। পুকুরের পাশ দিয়েও বেশ সুন্দর হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে, আপনি এই পুরো পার্কটা ঘুরতে পারবেন। এটা একটা পার্ক কাম রিসর্ট। পার্কে আলাদা আলাদা যে স্পটগুলো নেওয়া হয় সেখানে রান্নার জায়গাও রয়েছে, যেমন এই পাশের এই স্পটটাতে রান্নার জায়গা রয়েছে, এখানে রান্না করছে এরা। সামনের এই পুলটার ওপর একটা ব্রিজ বানানো রয়েছে, এই ব্রিজটা কাঠের এবং এর দুপাশটায় লোহার রেলিং দিয়ে ঘেরা রয়েছে।
বাঁ দিকের এই ঘরগুলো হচ্ছে এই রিসর্টের অফিস রুম। আপনাকে এই রিসর্টটা ভাড়া নিতে গেলে বা পিকনিক স্পট বা অন্যান্য কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে গেলে আপনাকে এই অফিসে এসে কথা বলতে হবে। আমি এই রিসর্টটা পুরো আপনাদেরকে ঘুরে দেখালাম, চলুন এবার আমাদের পিকনিকের জায়গায় যাই। পিকনিক মানে তো নাচানাচি হবেই, তাই আমরাও একটু জামালকদু স্টেপে নেচে নিলাম। অনেক ঘোরাঘুরি নাচানাচির পর এবার আমাদের দুপুরের খাবার পালা। আমাদের দুপুরের লাঞ্চে রয়েছে সাদা ভাত, ভেজ ডাল, বেগুনি, ধোকার ডালনা আর দু তিন রকমের পনিরের তরকারি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সব শেষে রয়েছে সুন্দর করে সাজানো বানগুলো। দেখেই তো খেতে লোভ লাগছে। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে জয়ল্যান্ড রিসর্টটা আপনাদেরকে ঘুরে দেখালাম, আর তার সঙ্গে আমাদের পিকনিকেরও কিছু অংশ দেখালাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।